বল আছে অনেক। দেখছো বন্ধুরা, এখন এই যে সকালবেলায় সুন্দরবনে সূর্যোদয় হচ্ছে, এই মুহূর্তে আমরা নামছি জঙ্গলে। এই যে জয়ন্ত নেমে গেছে অলরেডি, ওই আগে কিছু কাঠ লাগবে আমাদের, শুকনো কাঠ আমাদের রান্না করতে হবে। সকালে প্রথম সকালে আমরা নেমে গেছি, তো যাই হোক বন্ধুরা, জঙ্গলের ভিতরে দৃশ্যটা তোমরা দেখো যে কত সুন্দর। কিছু একটা আওয়াজ শোনা যাচ্ছে বন্ধুরা, তো দেখি। হ্যাঁ, এখানে দেখুন বন্ধুরা জঙ্গলের ভিতরকার দৃশ্যটা কত সুন্দর। হ্যাঁ, আসলে কোথায় যে কি আছে জঙ্গলের ভিতরে, এত সকালে ভিতরের দিকে যাওয়াটাই একটু রিস্ক মনে হবে, যে কারণে বেশি সকালে ভিতরে ঢোকা ঠিক হবে না। বাবারে দেখুন কত সুন্দর দৃশ্য, সূর্য উঁকি দিচ্ছে ওর ভিতর দিয়ে, দেখুন অসাধারণ লাগছে। আমি আরো একটু নদীর পাড়ের দিকে যাই, জঙ্গল ছেড়ে, দেখুন কি অসাধারণ যে গাছের গোড়া। এখন সূর্য উদয় হচ্ছে, ভাবছিলাম যে হরিণ টরিণ দেখা যায় কিনা, তাই তো চুপচাপ নিরিবিলি বসে দেখছিলাম। দেখি একটু ভেতরের দিকে ঢুকে যাই, তোমরাও দেখতে থাকো ভেতরের দিকে কেমন হয়, সুন্দরবনের জঙ্গলের ভেতরের দিকে কেমন হয় সেটা দেখতে থাকো। জঙ্গলের ভেতরটা একদম বাবা, এর গাছের শ্বাসমূল যা পায়ে ভরে, দেখুন কি পরিমাণ শ্বাসমূল, হাঁটতে গেলে সমস্ত শ্বাসমূল সবই পায়ে ভরে। ওদিকে মোরগ ডাকছে, আর একটু এইদিকে যাই, দেখুন সুন্দরী গাছের যে শ্বাসমূল বলে, এই সেই শ্বাসমূল। সত্যি জঙ্গলের ভিতরটা মনোরম, অসাধারণ এক পরিবেশ।
থাকো, গাছের ঘনত্ব উপরে দেখে পুরো সূর্য উঠে গেছে আস্তে আস্তে।